কেমন আছো শিশুরা? আশা করি তোমার সকলে ভালো আছো। কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক মহৎ ব্যবস্থাপনায় আমি শিক্ষক হাবিবুল মিদ্দা হাজির হয়েছি তোমাদের পঞ্চম শ্রেণীর 98 পাতায় আমার গণিত বইয়ের চৌবাচ্চায় কত জল আছে দেখি, এই নিয়ে আমরা সমস্যার সমাধান করব। তাহলে শিশুরা তোমরা সকলে 98 পাতা বার করো। দেখো লিখা আছে তোমাদের চৌবাচ্চা স্কুলের চৌবাচ্চায় 5/8 জলপূর্ণ ছিল। এখন স্কুলে তোমাদের মিড ডে মিলটা খাও, মিড ডে মিলের ভাত খাও, তখন ভাত খাওয়ার পরে ব্যবহার করার পরে সারাদিন ব্যবহার করলে ব্যবহার করার পর দেখলে 5/12 জল অবশিষ্ট আছে। আমাদের অঙ্কের মাধ্যমে গণিতের ভাষায় সমস্যাটি সমাধান করতে হবে। কী সমাধান করতে হবে? সমাধান করে বার করতে হবে যে আমরা সারাদিন আজ কতটা জল ব্যবহার করেছি। দেখো 5/8 জল ছিল, এখন দেখলে ব্যবহার করার পর দেখলে 5/12 অবশিষ্ট আছে। তাহলে 5/8 থেকে 5/12 বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব কতটা জল আমরা সারাদিনে ব্যবহার করেছি, তা তো আমরা পেয়ে যাব। তো চৌবাচ্চায় জল পূর্ণ ছিল 5/8, সারাদিন ব্যবহারের পর জল আছে 5/12। তাহলে আমরা সারাদিন কত ব্যবহার করলাম? 5/8 বিয়োগ 5/12, 5/8 বিয়োগ 5/12, এই বিয়োগটা করে যেটা আমরা পাবো সেটাই তার উত্তর। দেখো শিশুরা তোমরা তো আগে ভগ্নাংশের যোগ বিয়োগ শিখে নিয়েছ, আমাদের প্রথমে তাহলে কী করতে হবে? প্রথমে হর আছে 8/12, হরগুলির আমরা প্রথমে লসাগু করব। তাহলে চলো 8/12 লসাগু করি। 8/12 বলো তো কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 8/12 আছে, 4/2 8, 6/2 12, এরপরে কত যাবে? এরপরে যাবে 2 দিয়ে, 2/2 4, 2/3 6। দেখো 8 যাবে না, তোমরা সকলে এটা করতে পারবে। তাহলে আমরা লসাগু কত পেলাম? লসাগু সমান 2 × 2 × 3 সমান 2 × 3 2 আছে, 2 × 2 × 2 × 3। তাহলে 2/2 4, 4/2 8, 8/3 24 24 আমরা পেয়ে গেলাম লসাগু। এখন তাহলে আমরা এখানে এইভাবে 24টা এখানে লসাগুটা যেটা পেলাম সেটা লসাগুটা এখানে লিখে দেব। এরপরে কী করি আমরা? এরপরে আমরা করি, তোমরা জানো সকালে, তবু বলে দিচ্ছি একবার, যে লসাগুটা পেলাম সেইটাকে হর দিয়ে ভাগ করতে হয়, ভাগফল যেটা পাবো সেটাকে লবকে দিয়ে গুণ করব। তাহলে প্রথমে 24টা 8 দিয়ে ভাগ করলে 8/3 24 3 পাবো, 3/5 দিয়ে গুণ করব, 3/5 পেয়ে গেলাম। এটা এখানে মাইনাসটা বিয়োগটা এখানে দিয়ে দেবো। তারপরে আরেকটা কী করব, এখানেও 24 আছে, 12/2 24, 2/5 এটা অংশ আমরা লিখে দেবো। তাহলে কত পেলাম? 5/3 15, 15/5/10 বিয়োগ 10 করলাম, 24 লিখে দিলাম। তাহলে 15 আর 10 বিয়োগ করলে কত পাবো আমরা? 5 পাবো, 5/24। তাহলে বলো সারাদিন আমরা কতটা জল ব্যবহার করলাম? উত্তর পেয়ে গেলাম 5/24।
चौबीस अंश हमारा सारा दिन जल व्यवहार कर लाम पाँच चौबीस अंश माने ये जलटा ये परिमाण जलटा हे पाँच चौबीस अंश तुम्हारा बुझते पे আমরা তাহলে পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে কি আছে? পরের অঙ্কে বলা আছে স্কুলের বৃত্তাকার বাগানে তিনের দশ অংশ চারাগাছ লাগাতে হবে। আমরা চারাগাছ লাগাবো বলে ঠিক করেছি তিনের দশ অংশে। এখন একের পনেরো অংশে এই অংশটা চারাগাছ অলরেডি লাগিয়ে দিয়েছি, তাহলে আমাদের বার করতে হবে এই অংশটা, এই পোর্শনটা, যেই পোর্শনটা আমাদের লাগানো হয়নি এই জায়গাটাই কতটা জায়গা বা কত ভগ্নাংশ আকারে কতটা অংশ বার করতে হবে, কতটা অংশে আমাদের এখনও চারাগাছ লাগানো হয়নি। এসো তাহলে আমরা গণিতের মাধ্যমে সমস্যাটার সমাধান করি। দেখো তিনের দশ লাগানো আছে, একের পনেরো অংশ, তিনের দশ লাগানো হবে, একের পনেরো অংশ লাগানো হয়ে গেছে। তাহলে তিনের দশ থেকে একের পনেরো অংশ বিয়োগ করে দিলেই আমরা সহজেই পেয়ে যাব এই জায়গাটা, অর্থাৎ কতটা জায়গা চারাগাছ লাগানো হয়নি। আমাদের চারাগাছ বসানো হবে তিনের দশ অংশে, চারাগাছ বসানো হয়েছে একের পনেরো অংশ। তাহলে তিনের দশ বিয়োগ একের পনেরো অংশ, আমরা জানি দশ আর পনেরো হরগুলি লসাগু করতে হয়, দশ আর পনেরো লসাগু করেছি। আমরা জানি পাঁচ দিয়ে যাবে, পাঁচ দিয়ে দশ, পাঁচ তিনে পনেরো লসাগু পেয়ে গেলাম, পাঁচ গুণ দুই গুণ তিন সমান তিরিশ। তোমরা সকলেই জানো যে কিভাবে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয়, তাই আমি তিরিশটা এখানে লিখে দিয়েছি। হরকে লসাগু দিয়ে ভাগ করেছি, ভাগফল পেয়েছি তিন। তিনকে লব দিয়ে অর্থাৎ তিন দিয়ে গুণ করেছি, তিন গুণ তিন, তারপরে বিয়োগ নামিয়েছি। তারপরে আমরা করব পনেরোকে ত্রিশ দিয়ে ভাগ করেছি, দুই পেয়েছি, দুইকে লব দিয়ে গুণ করেছি অর্থাৎ দুই গুণ এক এই করেছি। তারপর তিন তিনে নয়, দুই আর একে গুণ করলে দুই পেয়েছি, নয় বিয়োগ দুই সমান সাত। নিচে আমি লসাগুটা লিখেছি সাতের তিরিশ, সাতের তিরিশ অংশ পেয়ে গেছি। সাতের তিরিশ অংশটি আমাদের চারাগাছ এখনও লাগানো হয়নি, তো চারাগাছ বসানো হয়নি সাতের তিরিশ অংশ। অতএব এই জায়গাটা আমরা পেয়ে গেলাম সাতের তিরিশ অংশ, এটা সাতের তিরিশ অংশ, এইটাই উত্তর। তোমরা সহজে বুঝতে পারলে আমরা কীভাবে বার করলাম কোন সমস্যার মাধ্যমে, গণিতের মাধ্যমে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।